হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল আজ আমরা ক্লাস 5 উইংস বইটা পড়ব लेसन 2 তার টেক্সট পড়ব আর অ্যাক্টিভিটিতে যা যা প্রশ্ন আছে তার উত্তরগুলো দেখে নেব তাহলে চলো আমরা এবার শুরু করি এখানে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া সেটা আমরা আগে পড়ব তার মিনিংগুলো জেনে নেব যাতে আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারি It was in the month of December 2018 a group of young doctors from Kolkata went on trekking. এটা ছিল 2018 সালের ডিসেম্বর মাস কলকাতার একদল তরুণ ডাক্তার গিয়েছিল ট্রেকিং এ। ট্রেকিং মানে পায়ে হেঁটে কোথাও যাওয়া। কিন্তু এখনকার দিনে এই ট্রেক কথাটা পাহাড় চড়ার জন্য বেশি ব্যবহার করা হয়। পাহাড় তো পায়ে হেঁটেই চড়ে দে ওয়েন্ট টু কেদারনাথ উইথ এ গাইড হু ওয়াজ ভেরি তারা গিয়েছিল কেদারনাথে এবং তাদের সঙ্গে ছিল একজন গাইড মানে পথ প্রদর্শক যে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে ওই জায়গাগুলো যে খুব ভালো চেনে তাকে বলা হয় গাইড তাহলে সেই পথ প্রদর্শক ছিল ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অনির্বাণ ভট্টাচার্যা লেট দ্য এক্সপেডিশন ডক্টর অনির্বাণ ভট্টাচার্যা আমাদের এই অভিযানটার নেতৃত্ব দিয়েছিলেন লেট নেতা ছিলেন তিনি অন দা ওয়ে কেমন তাদের এই পথে তাদের অনেক বাধার সাক্ষাৎ হয়েছিল অনেক বাধার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল এবং সেই বাধাগুলোর মুখোমুখি তারা ধৈর্যের সঙ্গে হয়েছিল পেশেন্স মানে ধৈর্য দ্য টিম স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল সেই দলটা পাহাড় চড়তে শুরু করেছিল সামটাইমস ওয়ার এক্সস্টেড কখনো কখনো তারা ক্লান্ত হয়ে পড়েছিল স্যাট ডাউন আফিল জার্নি তাদের এই পাহাড় চড়ার আহ সময় আফিল জার্নি মানে ওই পাহাড় যে চড়ছে দ্য বিউটি অফ নেচার প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির যে সৌন্দর্য রিফ্রেশড দেওয়ার মাইন্ড তাদের Refresh their tired মাইন্ড তাদের যে ক্লান্ত মন সেটাকে সতেজ করে দিয়েছিল আমরা জানি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি হয় কারণ সেখানে পলিউশন কম সবকিছু খুব পরিষ্কার দেখা যায় অনেক ফুল দেখা যায় ওয়েদার খুব ভালো হয় তাহলে সেই যে প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন রঙ বেরঙের গাছ দেখা যায় সেটা তাদেরকে তাদের ক্লান্ত মনকে তারা যে হেঁটে যাচ্ছিল তারা তো ক্লান্ত হয়ে পড়েছিল তাদের ওই ক্লান্ত মনকে ক্লান্ত শরীরকে সতেজ করে দিচ্ছিল At night they were staying in makeshift tents. রাত্রে বেলায় তারা ছিল সাময়িকভাবে তৈরি করা তাবুতে পাহাড় যারা চড়ে একদিনে হয়তো পুরো পাহাড়টা চড়তে পারে না তখন ওরকম তাবুতে অস্থায়ী তাবুতে তাদের থাকতে হয় তাহলে মেকশিফ্ট মানে হল অস্থায়ী বা সাময়িকভাবে তৈরি করা দেয়ার ওয়াজ দ্য বর্ডার লাইন অফ এ ফরেস্ট নিয়ার সেখানে ছিল পাশের একটা জঙ্গলের সীমান্ত রেখা তার মানে পাশেই একটা জঙ্গল ছিল বর্ডার লাইন মানে সীমান্ত রেখা ওয়াইল্ড অ্যানিমালস animals পাশে মাপা যায় এমন দূরত্বে সেখানে লোমড়ি ছিল লোমড়ি কি এক ধরনের বন্য পশু দেখো পাশে একটা ছবি রয়েছে লোমড়ি দেখতে এরকম হয় অনেকটা শেয়ালের মতো দিস লোমরিস ওয়ার হাউলিং এই লোমড়ি কি করছে তারা চিৎকার করছে ডাকছে দ্য ডক্টর ওয়ার এক্সাইটেড অ্যান্ড হ্যাড এ থ্রিলিং এক্সপিরিয়েন্স সেই ডাক্তার যারা ছিল তারা খুব উত্তেজিত হয়ে পড়লো এবং তাদের খুব একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো এরকম একটা অস্থায়ী তাবুতে রয়েছে চারপাশে বন্য পশু ঘোরাফেরা করছে ডাকছে তাদের বেশ একটা থ্রিল হচ্ছে রোমাঞ্চ হচ্ছে সাম টেন্ট উইথ টর্চেস কোনো কোনো ডাক্তার সেই টেন্টের থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল হাতে টর্চ নিয়ে বাট দ্য গাইড ফরবেড দেম টু এনকাউন্টার লোম অল অফ এ সাডেন কিন্তু তাদের যে গাইড ছিল পথ প্রদর্শক ছিল সে কিন্তু বারণ করল হঠাৎ করে লোম রিদের মুখোমুখি না হতে তাদের সাক্ষাৎ যেন হঠাৎ করে না হয় এনকাউন্টার মানে সাক্ষাৎ হওয়া বা মুখোমুখি হওয়া হঠাৎ দেখা হলে কি হতে পারে লোমড়ির যেহেতু বন্য পশু হয়তো করতে পারে সেই কারণে তাদের গাইড তাদেরকে বারণ করেছিল লোমরির মুখোমুখি হতে স্পেন্ডিং আ সারা রাত উদ্বেগে কাটানোর পরে সাসপেন্স মানে উদ্বেগ দ্য টিম অফ ট্রেকারদের সেই দল আর্লি ইন দ্য মর্নিং স্টার্টেড টু ক্লাইম আফিল সকাল সকাল পাহাড় চড়তে শুরু করেছিল and before midday দুপুর বেলার আগে reached the summit পর্বতের চূড়া এসে পৌঁছেছিল reached মানে পৌঁছানো আর summit মানে পর্বতের চূড়া there they took group photos সেখানে তারা দল বেঁধে ছবি তুলেছিল and enjoyed only a brief stay সেখানে খুব অল্প সময় তারা উপভোগ করেছিল তার কারণ কি as the weather was inclement কারণ আবহাওয়া খারাপ ছিল then they came to the base camp in the evening তারপর তারা তাদের যে প্রধান তাবু সেখানে ফিরে এসেছিল প্রধান তাবু বা ঘাঁটি সেখানে ফিরে এসেছিল সন্ধ্যাবেলায় ডক্টর অনির্বাণ অনির্বাণ ভট্টাচার্য ভট্টাচার্য ডক্টর তাদের যে গাইড ছিলেন তাকে বলেছিলেন থ্যাঙ্কস মিস্টার শর্মা ফর ইউর অ্যাক্টিভ কোঅপারেশন কি বলেছিলেন যে মিস্টার শর্মা আপনাকে ধন্যবাদ আপনার সক্রিয় সহযোগিতার জন্য মানে সক্রিয় কোঅপারেশন মানে সহযোগিতা গাইড সকল ডাক্তারদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন সব ডাক্তারদের ধন্যবাদ জানিয়েছিলেন অ্যান্ড হক ডিচার্ডার এবং সবাইকে একজন আরেকজনকে আলিঙ্গন করেছিলেন হক মানে আলিঙ্গন করা

কারা ট্রেকিং করতে গিয়েছিল এ গ্রুপ অফ ইয়াং আন্ডার টুক ট্রেকিং ইন একদল ডক্টরসরা গিয়েছিল কলকাতা থেকে হোয়াট রিফ্রেশ দেয়ার টায়ার্ড মাইন্ড তাদের ক্লান্ত মনকে কি সতেজ করে দিয়েছিল দ্য বিউটি অফ নেচার রিফ্রেশ দ্য টায়ার্ড মাইন্ড অফ দ্য ট্রেকারস তাহলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা ওই ট্রেকারসদের ক্লান্ত মনকে সতেজ করেছিল হোয়াট আর কি লোমরিস আর কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিম্যালস লোমরি হল এক ধরনের বন্য প্রাণী হু ওয়াজ দ্য লিডার অফ এক্সপেডিশন অব টু থাউজেন্ড এইটিন যে অভিযান তার নেতা কে ছিল ডক্টর অনির্বাণ ভট্টাচার্য ওয়াজ দ্য লিডার অফ এক্সপেডিশন অব টু থাউজেন্ড এবার অ্যাক্টিভিটি টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে আমরা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করবো ডক্টর অনির্বাণ ভট্টাচারিয়া থ্যাঙ্ক দ্য গাইড ডক্টর অনির্বাণ ভট্টাচার্য গাইডকে ধন্যবাদ জানিয়েছিল ফর ইস অ্যাক্টিভ কোঅপারেশন তার সক্রিয় সহযোগিতার জন্য দ্য গাইড বেড গাইড কী বারণ করেছিল দ্য ট্রেকারস টু এনকাউন্টার লোমরিস অল অফ এ সাডেন যাতে তারা ওই ট্রেকাররা লোমরিদের সাক্ষাৎ না করে হঠাৎ করে তাহলে অসুবিধা হতে পারে সেই জন্যই তিনি বারণ করেছিলেন সি দ্যাট টিম অন দা টপ অফ কেদারনা যে টিমটা গিয়েছিল তারা কেদারনাথের চূড়ায় কি করেছিল টুক গ্রুপ ফটোস and এনজয়ড অনলি এ ব্রিফ স্টে অ্যাজ দা ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট তারা গ্রুপ ফটো নিয়েছিল কিছুক্ষণ সেখানে আনন্দ উপভোগ করেছিল তার কারণ ওয়েদার খারাপ ছিল অ্যাক্টিভিটি 3 রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস নিজের বাক্যগুলো সঠিক হলে তার পাশে টি লিখবে আর যদি ভুল হয় বা ফলস হয় তার পাশে এফ লিখবে এ অন দ্য ওয়ে দ্য ট্রেকার যাতায়াত পথে ট্রেকাররা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছিল এটা সঠিক ট্রু লিখবে বি দ্য লোমডিস অয়ার মুভিং আরাউন্ড দ্য টেন্টস লম্বডিরা

এখানে নাউন গুলো আমাদের ক্লাসিফাই করে টেবিলে বসাতে হবে যেমন যেমন রয়েছে নেম অফ পার্সন অ্যানিমাল তাহলে যে যে পার্সন আর নাম পেয়েছি সেটা এই বক্সে বসাবো নেম অফ প্লেস প্লেসের নাম এখানে বসাবো আর নেম অফ থিংস এই বসাবো তাহলে নেম অফ পার্সন কি কি পেয়েছি অনির্বাণ ভট্টাচার্য পেয়েছি মিস্টার শর্মা পেয়েছি আর অ্যানিমাল লোমরিস পেয়েছি নেম অফ প্লেস কলকাতা পেয়েছি কেদারনাথ পেয়েছি নেম অফ থিংস ফোটো পেয়েছি টেন্ট পেয়েছি টর্চেস পেয়েছি অ্যাক্টিভিটি ফাইভ গিভ টু প্রপার নাউনস ফর ইচ কমন নাউন ওয়ান ইস ডান ফর ইউ কমন নাউনগুলো দেওয়া রয়েছে আমাদের প্রপার নাউনগুলো লিখতে হবে যেমন বয় বয় বললে কমন নাউন হয় কিন্তু আমরা যদি দুটো ছেলের নাম বলি তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যাবে গার্ল বললেও তাই কোনো গার্ল বললে আমাদের কমন নাউন হবে কিন্তু দুজন মেয়ের নাম বললে সেটা প্রপার নাউন সেরকম করেই লিখবো তাহলে বয় এখানে রঞ্জু রানা দেওয়া তোমরা তোমাদের মতো নাম লিখবে গার্ল মিতা সীতা স্কুল এবিসি স্কুল কেভি তোমরা তোমাদের মতো যেকোনো স্কুলের নাম দিতে পারো পেন অগ্নি লিঙ্ক তোমরা যেকোনো নাম দেবে ইনডোর গেমস চেস লুডো নিউজ পেপার ক্লাসিফাই দ্য ফলোইং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স এখানে যা যা শব্দ আছে আমরা কমন নাউনের বক্সে আর প্রপার নাউনের বক্সে বসাবো সঠিক শব্দগুলো তাহলে কমন নাউনে কি কি বসাচ্ছি পেন্সিল গার্ডেন হাউস ক্লক

তারপর এই প্যাসেজটা পড়ে যে ম্যাস্কুলিন জেন্ডারগুলো রয়েছে সেই শব্দগুলো আন্ডারলাইন করো এবং ফেমিনিন জেন্ডার যেগুলো রয়েছে সেই শব্দগুলো সার্কেল করো এবার আমরা প্যাসেজটা পড়ি আউ ডেস এগো উই হেড আ শর্ট ট্যুর টু কালিম্পং উই হ্যাড অ পিকনিক ইন নাম বিউটিফুল ভিলেজ মেনি উইমেন অফ দ্য লোকালিটি পার্টিসিপেটেড ইনের উইমেন সার্কেল করবে ফেমিনিন জেন্ডার আর লিটল গার্লস অ্যান্ড বিউটিফুল নেপালি সংস গার্লস সার্কেল করবে ফেমিন জেন্ডার

At a measurable distance, peacock underlined corbe, masculine gender. Some little boys playing nearby, um, a boy's underline corbe, masculine gender. Stood still to enjoy the dance. An ox was grazing, ox underlined corbe, masculine gender, and a dog was chasing a goat, dog underline corbe.

ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে ম্যাস্কুইলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডারগুলো আমাদের লিখতে হবে যে যে ম্যাসকুইলিন জেন্ডার আমরা পেয়েছি সেগুলো আমরা লিখবো আর তার পাশে তার ফেমিনিন জেন্ডার কী হবে সেটাও লিখবো একটা করে দেওয়া আছে ম্যান ওম্যান তারপরে ডগ পেয়েছি ডগের ফেমিনিন হলো বিচ পিকক পেয়েছি তার ফেমেন হল হেন মাস্টার পেয়ে পেয়েছি তার ফেমিনিন মিস্ট্রেস জেন্টেলম্যান পেয়েছি তার ফেমিনিন লেডি অক্স পেয়েছি তার ফেমিনিন

রাইমিং শব্দগুলো তৈরি করব হাগ মাগ টাগ সাপ্লাই ইমপ্লাই অ্যাপ্লাই সামিট ফিট পিট ক্লাইম্বার্স টিমবারস ক্রিপার্স অ্যাক্টিভিটি নাইনে একটা রাইটিং রয়েছে রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান আউটিং উইথ ফ্রেন্ডস ইউজ পয়েন্টস ফ্রম দ্য হেল্প বক্স তুমি ঘুরতে গিয়েছো সেটা নিয়ে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে ছটা সেন্টেন্সের নিচে যে হিন্ট দেওয়া রয়েছে সেটাও ব্যবহার করা যেতে পারে এখানে নাম দেওয়া হয়েছে আওয়ার ভিজিট টু জু তাহলে বন্ধুদের সঙ্গে জুতে বেড়াতে যাওয়া হয়েছে সেটা নিয়ে লেখা তোমরা অন্য কিছুও লিখতে পারো ডেট অন একটা ডেট দেওয়া নিজেদের মতো চেঞ্জ করে নেবে আই টু কলকাতা টু ভিজিট জু মাই ফ্রেন্ডস ওয়েন্ট বাই বাস অ্যান্ড উই রিচ দেয়ার এইট থার্টি এম তাহলে আমি কলকাতায় গিয়েছিলাম জুতে বেড়াতে বন্ধুদের সঙ্গে বাসে করে গিয়েছিলাম আমরা সেখানে পৌঁছেছিলাম সাড়ে আটটার সময় দ্য গেট অফ দ্য জু ওপেন অ্যাট নাইন এম নটার সময় জুয়ের এর গেট খুলেছিল অ্যান্ড উই এন্টার অ্যান্ড উই স টাইগার্স লায়ন্স ডিফারেন্ট স্পেসিস অফ বার্ডস স্নেক সাপ দেখেছি এলিফেন্ট দেখেছি আই গার্ড ওয়ে টাইগার টাইগার ওয়াজ রোডিং আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন বাঘ দেখেছিলাম কারণ বাঘটা গর্জন করছিল সময় আমরা লাঞ্চ খেলাম অ্যান্ড দেন উই সিম্পানজিজ আমরা তারপরে শিম্পানজি দেখেছিলাম উই হ্যাড লটস অফ ওয়ান দেয়ার্ড উই কেম ব্যাক হোম অ্যাট অ্যাবাউট এইট পি সেখানে আমরা অনেক মজা করেছি এবং আটটার সময় আমরা ফিরে এসেছিলাম এবার আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে এসে পড়েছি এখানে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া এটা আমরা পড়ি তারপরে যা কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখব নাম দেওয়া হয়েছে ট্রেক ট্রেক মানে পায়ে হেঁটে চলা যদিও ট্রেক কথাটা আজকাল পাহাড় চড়ার সঙ্গেই ব্যবহার করা হয় সাম ইয়ার্স এগো ইন ফেব্রুয়ারি অ্যান এক্সপেডিশন টিম স্টার্টেড ট্রেকিং অন সোনমার গ্লেশিয়ার কিছু বছর আগে ফেব্রুয়ারি মাসে এক একটি অভিযাত্রীর দল সোনমার্গ হিমবাহের উপর দিয়ে পাহাড় চড়তে শুরু করেছিল পাশে দেখো একটা ছবি এটা কিন্তু সোনমার্গ হিমবাহর ছবি দে ট্রাইড হার্ড টু স্কেল দ্য সামিট তারা ভীষণ চেষ্টা করেছিল সেই চূড়ায় পৌঁছানোর স্কেল মানে মাপাও হয় আবার স্কেল মানে পৌঁছানোর রিচও হয় সাডেনলি হেভি স্নোফল স্টার্টেড হঠাৎ করে ভীষণ বরফ পড়তে শুরু করে অ্যান্ড দ্য টুয়েলভ ক্লাইম্বার্স হ্যাড টু এনকাউন্টার অ্যান্ড ইনক্লিমেন্ট ওয়েদার এবং ওই জন পর্বতারোহী মুখোমুখি হয় খুব খারাপ আবহাওয়ার এই ক্লাইম্বার্স মানে পর্বতারোহী এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া ইনক্লিমেন্ট ওয়েদার মানে খারাপ আবহাওয়া ডিফ্রস্টিং দেয়ার বোটসদের রিনিউড দেয়ার যায়নি তারা তাদের বুটে যে বরফ জমেছিল সেটাকে গলালো আবার নতুন করে যাত্রা শুরু করলো ফ্রস্টিং মানে গলানো ওরা ওই বুট জুতো পরে ওরা তো চলছে বরফের উপর দিয়ে তখন ওই বুটগুলো জমে গেছে বরফে হাঁটতে পারছে না ওরা তখন বরফ গলাতে হয় মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি দে ডিসকভারড এ ওয়াইল্ড ফক্স বারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক অফ দ্য ল্যান্ড তারা ভীষণ অসুবিধাকে সঙ্গে করে এগোচ্ছিল মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি ওই প্রচন্ড বরফের মধ্যে দিয়ে চলতে অসুবিধা হচ্ছে তখন তারা কি দেখতে পেলো দে ডিসকভার দেখতে পেলো আবিষ্কার করলো একটা বন্য শেয়াল বাড়ির আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ দ্য ল্যান্ড চাপা পড়ে গেছে একদম বরফে জমা রাস্তায় চারপাশে তো বরফ যদি তোমরা এই পাশের ছবিটা দেখো বুঝতে পারছো চারপাশে বরফ জমে রয়েছে যে কোনো সময় যদি ঝড় আসে তখন ওই বরফের ঝড়ের ভেতরে কিন্তু যে কেউ চাপা পড়ে যাবে তাহলে ওই ফক্সটাও হয়তো কোনো কারণে ওখানে এসেছিল এবং বরফের মধ্যে সেও চাপা পড়ে গেছে আফটার সিভিয়ার স্ট্রেন দে রিচড দা সামিট অনেক প্রচেষ্টার পরে তারা চূড়ায় পৌঁছেছিল সিভিয়ার স্ট্রেন ভীষণ প্রচেষ্টা সিভিয়ার মানে গুরুতর স্ট্রেন মানে এফার্ট বা প্রচেষ্টা রিচ মানে পৌঁছানো সামিট মানে চূড়া দে ওয়ার ভেরি হ্যাপি তারা ভীষণ খুশি ছিল হার্ক ডিচাদার একজন আরেকজনকে আলিঙ্গন করেছিল তাহলে দেখো এখানে কিন্তু অনেক শব্দ এই প্যাসেজটাতে আছে যেগুলো আমরা আগে পড়েছি যেমন এক্সপিডিশন সামিট inclement weather hugged তাহলে এই শব্দগুলো আমরা কিন্তু আগের প্যাসেজটাতেও পড়েছি এখানে আবার ব্যবহার করেছে যাতে এই শব্দগুলো আমাদের ভালো করে মনে থাকে এবং অন্য কোথাও আমরা ব্যবহার করতে পারি চলো তাহলে এবার দেখেনি পরে যে অ্যাক্টিভিটি আছে সেখানে কি কি প্রশ্ন রয়েছে এবার অ্যাক্টিভিটি টেন দেখব এখানেও প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো আমরা দেখে নেব হোয়েন ডিড অ্যান্ড এক্সপেডিশন টিম ট্রেক অন সোনমার গ্লেশিয়ার কখন এক্সপেডিশন টিম ওই সোনমার্গ গ্লেশিয়ারদের ওপর ওপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল সাম ইয়ার্স এগো ইন ফেব্রুয়ারি অ্যান্ড এক্সপেডিশন টিম স্টার্টেড ট্রেকিং অন সোনমার্গ গ্লেশিয়ার্স হোয়ান ডিড দ্য টুয়েলভ ক্লাইম্বার্স ডিসকভার ওই বারো জন যে পর্বতারোহী তারা কি দেখতে পেয়েছিল দ্য টুয়েলভ ক্লাইম্বার্স ডিসকভার এ ওয়াইল্ড ফক্স বাড়িট আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক

টি লিখবো আর যদি ভুল হয় তার সেই সেন্টেন্সের পাশে এফ লিখবো সাম ইয়ার্স এগো ইন ডিসেম্বর অ্যান্ড এক্সপেডিশন টিম স্টার্টেড ট্রেকিং এটা তো ভুল কারণ ডিসেম্বরে তারা যায়নি ফেব্রুয়ারিতে গিয়েছিল ফলস হবে দ্য ক্লাইম্বার্স ডিফ্রস্টেড দেয়ার কোর্টস তারা তাদের কোর্টকে ডিফ্রস্ট করেছিল এটাও ভুল কারণ তারা তাদের বুটকে ডিফ্রস্ট করেছিল এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন একটা বন্য শেয়ালকে পাওয়া গিয়েছিল পুরো জমাট অবস্থায় এটা ট্রু on reaching the summit the climbers চূড়াতে পৌঁছে ওই ক্লাইম্বার্সরা ভীষণ খুশি ছিল এটা ট্রু এবার অ্যাক্টিভিটি টুয়েলভে এ আসি আন্ডারলাইন দা অ্যাডজেক্টিভস ইন দা ফলোয়িং সেন্টেন্সেস যেগুলো অ্যাডজেক্টিভ তার তলায় আমরা আন্ডারলাইন করব অ্যাডজেক্টিভ কোনগুলো নাউন বা প্রোনাউনকে যে শব্দ কোয়ালিফাই করে

টেক ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স এ অ্যান্ড ওয়ান ফ্রম বক্স বি অ্যান্ড রাইট দ্য পেয়ার অব অপোজিট ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেসেস তাহলে বক্স এতে যে শব্দগুলো রয়েছে বক্স বিতে তার অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে বিপরীত শব্দ রয়েছে সেগুলোকে আমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে যেমন হার্ড হার্ড হল সফট তারপরে আমরা যদি ডিফিকাল্ট লিখি তার অপোজিট ইজি ওয়াইল্ড ডোমেস্টিক হ্যাপি স্যাড সিভিয়ার জেন্টাল রিনাউন্ড আননোন ফাউল ফ্র্যাগরেন্স এবার অ্যাক্টিভিটি ফোরটিন এখানে একটা রাইটিং রয়েছে সাপোজ অ্যাটেন্ড এ বার্থে পার্টি রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স মনে করো তুমি একটা জন্মদিনের পার্টিতে গিয়েছো সেখানে গিয়ে তোমার অভিজ্ঞতা কি হয়েছে তাই নিয়ে ছটা সেন্টেন্স লিখতে হবে মাই এক্সপিরিয়েন্স অফ এ বার্থডে পার্টি এটা টাইটেল দেওয়া হয়েছে লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস বার্থডে গত শনিবারে আমি গিয়েছিলাম আমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আই বট এ বিউটিফুল গিফট ফর মাই ফ্রেন্ড অ্যান্ড গেভ ইট টু হার আমি একটা সুন্দর গিফট নিয়ে এসেছিলাম উপহার এনেছিলাম এবং সেটা তাকে দিয়েছিলাম দেন মাই ফ্রেন্ড কাট দ্য কেক দ্য কেক ওয়াজ ইন দ্য শেপ অফ এ টয় কার অ্যান্ড ইট ওয়াজ লুকিং ভেরি টেম্পটিং তারপরে আমার বন্ধু কেক কেটেছিল কেকটার শেপ ছিল একটা গাড়ির মতো এবং ওই কেকটা দেখতে খুব লোভনীয় উই অল ক্ল্যাপড অ্যান্ড স্যাং দ্য বার্থডে সং অ্যাট দ্য টাইম অফ কাটিং দ্য কেক আমরা সবাই হাততালি দিয়েছিলাম এবং যখন কেক কাটা হচ্ছিলো আমরা সবাই বার্থডে সং গিয়েছিলাম মাই ফ্রেন্ড অ্যারেঞ্জ সাম ফান গেমস ফর আস লাইক পাসিং দ্য ক্যাপ অ্যান্ড ডু দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড ইট ওয়াজ এ রিয়েল ফান আমার বন্ধু বেশ মজাদার খেলার আয়োজন করেছিল যেমন পাসিং দ্য ক্যাপ মানে মিউজিকের সঙ্গে সঙ্গে ক্যাব পাস করতে হবে এবং যার কাছে থেমে যাবে থামবে ক্যাপটা যার কাছে গিয়ে পৌঁছবে তাকে যা করতে বলা হবে সেটাই করবে সাধারণত গান নাচ আবৃত্তি এগুলোই বলা হয় তাহলে এটা বেশ মজাদার ছিল মাই ফ্রেন্ড গেভ এ স্যাপলিং টু এ রিটার্ন গিফট ফিরে আসার সময় আমার বন্ধু সবাইকে দিয়েছিল একটা চারা গাছ রিটার্ন গিফট হিসেবে অ্যাক্টিভিটি ফিফটিনেও একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে রাইটিং রয়েছে লাস্ট ইয়ার ইউ ভিজিটেড শিটং ভ্যালি উইথ ইউর প্যারেন্টস গত বছর বাবা মায়ের সঙ্গে তুমি শিটং উপত্যকায় গিয়েছিলে ইউ লাইক দ্য প্লেস ভেরি মাছ তোমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল রাইট এ প্যারাগ্রাফ ইন ফাইভ আর সিক্স সেন্টেন্সেস ইউজ দ্য পয়েন্টস ফ্রম দ্য হেল্প বক্স ছটা পাঁচটা পাঁচটা বা ছটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমরা হেল্প বক্স থেকে হেল্প নিতে পারি শিটং ইজ এ বিউটিফুল ভিলেজ আমিড দ্য মাউন্টেন ইন দার্জিলিং দার্জিলিং পাহাড়ের মধ্যে শিটং হলো একটা সুন্দর গ্রাম শিটং ইজ নোন অরেঞ্জ ভ্যালি অ্যাজ দ্য এন্টার এরিয়া ইজ সারাউন্ডেড বাই অরেঞ্জ ট্রিজ শিটংকে কি বলা হয় অরেঞ্জ ভ্যালি বলা হয় অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত কারণ সেই পুরো এলাকাটাই কমলালেবু গাছ দিয়ে ঘেরা দ্য প্লেস ইজ সি সিচুয়েটেড ইন দ্য ল্যাম্পস অফ দা হিলস এই জায়গাটা অবস্থিত একদম পাহাড়ের কোলে দেয়ার আর মেনি ওয়াটার ফলস অনেক ওয়াটার ফল আছে এন্ড বিউটিফুল লেকস হ্রদ রয়েছে উই কেন সি দেওয়া ডিফারেন্ট স্পেসিস অফ বার্ডস বিভিন্ন রকমের পাখি আমরা দেখতে পাই সেখানে পিপল ভিজিট শিটং থ্রু আউট দ্য ইয়ার বিকজ অফ ই স্কুল এন্ড কাম ওয়েদার লোকজনেরা সারা বছর ধরে এই শিটং ঘুরতে যায় কারণ এখানকার ঠান্ডা এবং শান্ত আবহাওয়ার জন্য শান্ত পরিবেশের জন্য তাহলে চ্যাপ্টারটা আমাদের শেষ হলো যে প্রশ্নগুলো পড়লাম উত্তরগুলো আশা করি তোমাদের কাজে লাগবে আর ডেসক্রিপশন বক্সে ক্লাস ফাইভের অন্যান্য ভিডিওস যা আছে তারও লিংক পেয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং